Brother, how long have you been doing this business? Actually, I have doing this business 5 years. Mirfu 10 in front of Galaxy Hospital, just opposite of the fire service. আপনি 5 বছর যাবত বাদাম বিক্রি করছেন। অনেক লম্বা সময়। আচ্ছা, এই যে 5 বছর ধরে বাদাম বিক্রি করছেন, এর মধ্যে আপনার এই 5 বছর বাদাম বিক্রি করতে গিয়ে এমন কি কোনো মজার স্মৃতি অথবা এমন কি কোনো দুঃখের স্মৃতি বা এমন কি কোনো অভিজ্ঞতা যেটা আপনি আমাদের সবার সাথে একটু শেয়ার করতে পারেন? আর আপনি যদি চান তাহলে এটা আমাদের সাথে বাংলায় শেয়ার করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আমি বাংলায় বলতেছি। আসলে আজ থেকে 2-2.5 বছর আগের কথাটা, সে ওই ভিক্ষুকের ঘটনাটা কি, যে গ্যালাক্সির সামনে দুইটা ফরেনার ইংলিশে কনভার্সেশন করতেছে, তো এক ভিক্ষুক আমার ভাষায় এসে একটা বাদাম খাইলো, খাওয়ার পরে আমি তাকে আরও এক মুঠ বাদাম দিলাম, দেওয়ার পরে উনি খায় অনেক খুশি, আমার জন্য দোয়াও করতেছে। তা আমি বললাম, চাচা আপনাকে আমি একটা উপকার করবো। কো বাবা, কী উপকার করবো? আমি বললাম, আমি চাই আপনি একটু বড় হন। তো উনি বলতেছে, ঠিক আছে আমিও দোয়া করি তুমিও বড় হও। তো উনি বললো যে কী উপকারটা আমাকে করবো? আমি বললাম, ওই যে ফরেনার দুজন বসে আছে, আমি আপনাকে ইংলিশ কিছু শিক্ষা দিব, আমি চাই আপনি ইংলিশের বিনিময়ে অনেক টাকা আর্ন করেন। তো উনি প্রশ্ন করলো, আচ্ছা ঠিক আছে বাবা বলো কী ইংলিশ তুমি আমাকে শিখাইবা। অবশিষ্টে ওনাকে আমি বললাম, ঠিক আছে চলেন একটু আমি আপনাকে একটু সময় নিয়ে বুঝাই দিই। এমনি সময় দেখি ফরেনাররা এখান থেকে চলে গেছে একটা ভালো খাবার রেস্টুরেন্টে গেছে খাওয়ার জন্য। তা আমি সময়টাই ভালো সময় মনে করলাম, যে এখনই একটা ভালো সময়, উপযুক্ত সময়, আমি ওনাকে একটা টিপস দিয়ে দিই। তা আমি বললাম যে ওনারা যে এখন বাইরে হইব, এটা বাইরে ওনার সাথে সাথে আপনি ইংলিশটা বলবেন। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে ইংলিশটা শিখাই দাও, শিখাইলাম। যদিও সে পড়া লাগে জীবনে করে নাই, 7 মিনিট সময় লাগছে। তো আমি বললাম যে গিয়ে বলবেন যে এক্সকিউজ মি গাইস আই এম বেগার, গিভ মি সাম মানি, আই এম হাংরি। তো অবাক হওয়ার বিষয় এটাই, কারণ জীবনে তো মনে করেন ফরালা করে নাই, উনি হাংরি বাংরি বলতেছে, বাংরির সাংরি বলতেছে, কিন্তু হাংরি আর বলতে পারে না। অবাক হওয়ার বিষয় এটাই, অনেক কষ্টে ওনাকে আমি শিখাইছি। শিখানোর পরে উনি অনেক কষ্টে এটা ডেভেলপ করছে। করার পরে বাবা আমি এখন বলতে পারবো নাকি, আমাকে আবার হাংরির বাংরি বললেন না। তো সবাই হাসতে, পাশে যারা ছিল সবাই হাসতে, যে খুব ভালো একটা পরামর্শ দিচ্ছ। তো এমনি সময় ঠিক ফরেনাররা খাওয়া দাওয়া শেষ, চলে যখন বাইরে হয়েছে গেটের সামনে, এমনি গিয়ে উনি দাঁড়ায় বলতেছে, এক্সকিউজ মি গাই আই এম বেগার, প্লিজ গিভ মি মানি অ্যান্ড আই এম হাংরি। ওরা এমন সারপ্রাইজ হয়েছে যে একজন ভিক্ষুক ইংলিশ বলে, হাউ ফানি। তার অলরেডি কসকসা 2টা 500 টাকা নোট দিয়ে দিছে দুইজনে, আর ভিক্ষুকের মনটা এত খুশি হয়েছে বলার বাইরে, সে বলতেছে আল্লাহ বহুদিন পরে পাইলাম। তারপরে এরই মধ্যে আমি ওই জায়গায় গিয়ে হাজির হইলাম, তাদের সাথে ইংলিশে কথাবার্তা হলো, তারা আমাকে অনেক খাবার দাওয়ারে খাইলো, অনেক গল্প গুজব করলাম, আর ওইদিকে বিদেশে আমার এটা পাই অনেক খুশি। চমৎকার চমৎকার একটা অভিজ্ঞতার কথা আপনি আমাদের সাথে শেয়ার করলেন। কারণ প্রিয় দর্শক, আমরা আসলে লিয়াকত আলী ভাইয়ের কাছ থেকে এমন একটি অভিজ্ঞতার কথা শুনলাম যে অভিজ্ঞতা আমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। আমাদের লিয়াকত আলী ভাই, তিনি কিন্তু 7 মিনিটে একজন বয়স্ক মানুষকে 4টি বাক্য শিখিয়েছেন। তাহলে আমি, আপনি, আমরা, যাদের ইংরেজি খুব দরকার, যারা ইংরেজিতে অনর্গল কথা বলা শিখতে চাই, ইংরেজি যাদের স্বপ্ন, তারা কি পারি না 7 মিনিটে প্রতিদিন 7টা বাক্য শিখতে? প্রত্যেক দিন 7 মিনিট করে সময় দিন, এরপর যদি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এভাবে কয়েকটা মাস একটু কষ্ট করে লেগে থাকুন, বিশ্বাস করুন আপনি একদিন অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ।